এটা আমার জানার কোনো দেরি হয় নাই। সুলতান মাহমুদ গজনবী নদীর পারে যাইয়া নদীর পানির দিকে দইরা দইরা ডাক দিয়া কয়, ইয়া কিদির আলাইকিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার একজন ভক্ত, একজন গোলামের সাথে আমি বড় অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে এই জায়গার মধ্যে আর কোনো 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 কষ্ট দিবেন না, কোনো বদদোয়া দিবেন না গো কিদির আলাইকিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার কাছে এই মুহূর্তে ক্ষমা চাই, আপনি আমারে ক্ষমা করে দেন। ক্ষমার কোনো আওয়াজ নাই। সুলতান মাহমুদ গজনবী কান্না করতে করতে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি ক্ষমা চাই, আমারে আপনি মাফ করে দেন। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, এখন থেকে তুমি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ অনুকরণ করবা, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসবা, ভালোবাসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাব্বতে তোমার সম্পদ দ্বারা ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার কুর্দ গগিরা চিপাতুলি ঘাটের আজকে এলাকাবাসীর উদ্যোগে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ্য হযরতে খোয়াজ খিজির রহমতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং ফাতেহা দহম উপলক্ষে হুদ্দ গগিরা চিবাতুলির সাগর ঘাট ব্যবসায়ী এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের ভাই বাবার বন্ধুরা গো, ও আমার পরদার আড়ালের মা ভনেরা, যারা যারা আজকের আলোচনা শ্রবণ করতেছে সবার কাছে আমার একটা আবদার থাকবে গো, আজকের আলোচনাটা আমরা কেউ দুনিয়ার জন্য শুনব না, আজকের আলোচনা শোনার উদ্দেশ্য আমাদের আখেরাতের রাস্তা আমরা সুগম করব। কথা বলেন না বাবা ঠিক কিনা? হে আমার বন্ধু ও আশিক রাসূল ভাই বাবারা, যেহেতু আমরা আখেরাতের জন্য আলোচনাটা শ্রবণ করব, কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় আমার বাবারা বন্ধুরা, তোমরা কেন আজকের মাহফিলের মধ্যে বসলা, কেন জান্নাতের বাগানের মধ্যে বসলেন, সবাই ডাক দিয়ে বলবে হুজুর আমাদেরকে কেউ টাকা দিবে না, পয়সা দিবে না, সম্পদ দিবে না, কেউ কোনো খাবার দিবে এই আশায় আমরা মাহফিলে বসলাম না। আমার নবীর পাগলের দলেরা, কেন তোমরা মাহফিলে বসলা, সবাই ডাক দিয়ে বলবে জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য, কথা বলেন না ঠিক কিনা? আপনাদের কাছে জানতে চাই এই ক্ষুদ্র গহিরা চিবাতুলে চিবাতুলে সাগর ঘাটের ব্যবসায়ী ভাইয়েরা এই জান্নাতের বাগান সাজাইলেন, এই জান্নাতের বাগানের বসি নাই আমার আল্লাহ আমাদের জীবনের গুণা এবং বংশের মানুষ যারা কবরে কবরের আজাব মাফ করতে পারে কি পারে না? তাহলে ওই আল্লাহকে একবার ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ, আর জবান খুলে ডাকবেন আল্লাহ, আর উচ্চ কণ্ঠে ডাকবেন আল্লাহ, এবার দুই হাত তুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, এবার ইমানি আওয়াজে জোরে বলেন ইয়া বলি আল্লাহ। আসেন না বাবারা বন্ধুরা, আমার আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা সবাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করি আর করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا قال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد رواه الترمذي كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم؟ قالوا بلى، قالوا بلى يا رسول الله، قال خياركم الذين إذا رؤوا ذكر الله
আমাকে আজ্জো বাজাল্লা রাওয়াহুল ইবনে মাজাহ কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া ক্বালা ফি হাদিসি শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিনাশ শাতি সাআতি ইয়ারফাল ইলমু ওয়া ইয়াকসুরা যালু ওয়া ইয়াকসুরা যিনা ওয়া ইয়াকসুরা শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরা আন-নিসাআ হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল-কাইয়িম আল-ওয়াকিদ মুত্তাফাকুন আলাইহি কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া ক্বালা ফি হাদিসি শরীফ আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আন ইয়াতি আলান নাসি যামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাহতা আদামি সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদু রাওয়াহুল বাইহাকি ও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম ফি শান হাবিবিহি ওয়ামাহাবুবিহি ওয়ামাশুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সবাই জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ মুহাম্মাদে নাবিয়ানা শাফিয়ানা। আপনাদের দুরুশরী পড়ছেন, আপনাদের কি কষ্ট হচ্ছে বাবু? দুরুশরী পড়লে লাভ না লস? আপনারা বলেন দুরুশরী পড়লে খুশি হয় কে? আরো ধরে কে? আল্লাহ যদি খুশি হয় আমরা ওই রাসুলের প্রতি দুরুশরী পড়তে যাই কে চাই না? আল্লাহকে একবার প্রশ্ন করেছেন, আল্লাহ দুরুশরী পড়ি রাসুলের প্রতি আপনি কেন খুশি হন? আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছ থেকে আপনার উত্তর আসবে, এ দুনিয়ার বান্দার দল শোনো, আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাকে উত্তর দিয়ে দিবেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ো তোমরা, খুশি হই আমি আল্লাহ, কারণ আমি আল্লাহ মুসা নবীকে উপাধি দিলাম কালিমুল্লাহ, হযরতে ইব্রাহিম নবীকে দিলাম খলিলুল্লাহ, হযরতে ইসমাইল নবীকে দিলাম জবিউল্লাহ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে কালিমুল্লাহ, আদম নবীকে সফিউল্লাহ, আর আমি আমার হাবিবকে উপাধি দিয়েছি হাবিবুল্লাহ। আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। ওই হাবিবে মোস্তফার উপরে আমরা দুরুদ শরীফ পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ও নবীর উম্মতের দল, যখন তোমরা দুনিয়ার জমিনে একবার আমার রসূলে মোস্তফার প্রতি দুরুদ শরীফ আদায় করো, আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের জন্য একটা বৃক্ষ রোপণ করে, গাছ লাগিয়ে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করা হয়, গাছ লাগানো হয় কেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলছেন, যখন ময়দানে মাহশরের মধ্যে মিজানের পাল্লা টানানো হবে, ওই জায়গার মধ্যে উম্মতের আমল ওজন করা হবে, তখন যখন উম্মতের মিজানের পাল্লায় আমলের পাল্লা কম হবে, সাওয়াবের পাল্লা কম হবে, বদের পাল্লা বেশি হবে, ওই সময় ওই গাছে যত পরিমাণ পাতা থাকবে আল্লাহর হাবিব ওই পাতার পরিমাণ সাওয়াব তোমার আমল নামায় দিবে ইয়া রাসূলুল্লাহ। তখন যদি আমল কম হয়ে যায় তখন আমাদেরকে কি করা হবে? আল্লাহর হাবিব বলেন, স্বয়ং ওই গাছটা তোমাদের আমল নামায় তুলে দেওয়া হবে, যেন তোমাদেরকে জান্নাতি করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি দুরুদ শরীফের এত পাওয়ার হয়, ইজ্জত হয়, প্রমাণ হয়, এত ইজ্জত সম্মান হয়, তাহলে আমরা সবাই ওই দুরুদ শরীফ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? তাহলে মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা আল্লাহ রে নূরে নবী পয়দা পাক কোরআনের ঘোষণা পাক কোরআনের ঘোষণা পদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের বর্ণনা আল্লাহুম্মা নাবিয়ানা হিজির নবী আছেন সদাই আল্লাহ পাকের পেয়ারা গো আল্লাহ পাকের আউলিয়া ওলিতে বেলায়েতে পাত নবীদের ওই নিশানা আল্লাহুম্মা মুহাম্মাদে নাবিয়ানা
নামাজে পড়ো, রোজা রাখো, কায়েম করো সুন্নিয়াত গো, কায়েম করো সুন্নিয়াত। নবীর কাছে পুরুষ নারী নাই তাহার কোন রে বেদ। আল্লাহুম্মা মুহাম্মাদে নাবিয়ানা, নারীর জন্য মা ফাতেমা, পুরুষদের হাসান হুসাইন গো, পুরুষদের হাসান হুসাইন। আহলে বায়াতে পাক পাঞ্জাতন, আহলে বায়াতে পাক পাঞ্জাতন, জান্নাতের নিশানা। আল্লাহুম্মা নাবিয়ানা, সবাই একটু জোরে জোরে জিকির করেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, আপনারা যে আমার আল্লাহ পাকের জিকির করছেন আপনাদের কষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া ক্বালা ফি রিওয়ায়াতিল হাদিসি, ওয়া আফদালু জিকরি সুবহানাল্লাহ ওয়া আফদালু জিকরি ওয়াল্লাহু আকবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন উত্তম জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো হচ্ছে উত্তম জিকির। রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার এই চারটা জিকির সব সময় আসরের নামাজের পর বেশি বেশি পড়বে, ওই মানুষটার কোনোদিন অভাব অনটন আসবে না, ওই মানুষটার কামাই রুজিতে বরকত হবে। সুবহানাল্লাহ। তাহলে একটু জবান খুলে মহব্বতের সাথে জোরে পড়েন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, পরের হাসবি রব্বি জাল্লাল্লাহ আমা ফি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা নামাজে রোজা চাই রহো না, তোমার মা বাবার হাতে মত চাই রহো না, বলে নামাজ রোজা চাই রহো না, তোমার মা বাবার হাতে মত চাই রহো না, আমার নবীর দরুদ বইল না বন্ধু, নবীর দরুদ আমার নবী তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, খুদর মানুষ মদিনা যাইতে চাই কি চাই না, কারা কারা যাইতে চাই, দুই হাত সোজা করে আমার আল্লাহকে দেখে একটা তাকবীর বলবে, জোরে বলেন মারহাবা। যেভাবে তিন চার দিক থেকে তাকবীর দেওয়া শুরু হয়েছে, মানুষ তো একবার লাচার হয়ে যাবে, কিভাবে তাকবীর দিবে, পুরা কেয়ামত শুরু হয়ে যাবে। বাবা আসলে কি মদিনা যাইতেন সামনে, মদিনা যাবেন দূরের কথা, আমি যে অবস্থা দেখছি সাতুরি সমুনি থেকে পর্যন্ত রাস্তা ভাঙ্গা, চাকা এর আগে ভাঙছা, আসলে মদিনা যাইতেন সামনে। তো মদিনা যাইতে হলে হযরত বেলাল হাবশির মতো আওয়াজ দিতে হবে, কার মতো কার মতো, হযরত বেলাল হাবশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে আযান দিতেন, হযরত বেলাল হাবশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের ধ্বনিতে অন্যান্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করার জন্য দৌড়ে দৌড়ে চলে আসত। ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়া যা, শোনবার মনে চাই আজান দাও মধুর সুরে, শোনবার মনে চাই
বেলাল যখন আগান দিল মদিনাতে শোনা গেল সাহাবীরা দৌড়াইয়া মদিনায় চলে যা আসলো বুদিন বীর মুয়াজিন আদান শোনা যাই বলেন ওঠ বিল্লাল মিনা রাতে সময় বয়া যা হায় আজান দাও গো বদুর সুরে শোনবার মনে আপনারা বলেন আমরা হযরত বেলালের মতো ইশকে রাসূল নিয়ে আমার নবীর মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আমার আল্লাহর দেখাই একটা জবান বলে তাকবীর আল্লাহু আকবার রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রে গাউস ইয়া গাউস সাইয়েদ মিলাদুন নবী জিন্দাবাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে করেন আলহামদুলিল্লাহ। আজকে এই চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা থানাধীন খুর্দ গহিরা চিপাতলি ঘাট সাগর ব্যবসায়ী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আপনাকে সাগর বেশি দেননি সাগর ব্যবসায়ী কিনলে সাগরের মাছ ব্যবসায়ী আল্লাহ সাগর ব্যবসায়ী আমার সাগর নি কোনো বেশি দেয় মাশাল্লাহ খুব সুন্দর পরিবেশ আপনাদের এলাকায়। আজিমুস শান নূরানী মিলাদ মাহফিলের যিনি সম্মানিত সভাপতি মুহতাজ পীরে তরিকত হযরতুল্লাহ হাফেজ ইদ্রিস শাহ মুজাদ্দিদি সাহেব মাদদিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতে আল্লাহ হুজুর হায়াতে খিজির দান করুন আমিন। মেহমানে আলা যিনি আমার পরে আপনাদের সামনে মূল্যবান তাকরির পেশ করবেন আল্লামা মুহাম্মদ হাসনাইন আল কাদেরী সাহেব মাদদিল্লাহুল আলী আলোচনা করেছেন আপনাদের এলাকার রৌনক হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ এনামুল হক এনাম আল কাদেরী সাহেব আলোচনা করেছেন এলাকার গণ্যমান্য ওলামায়ে কেরাম মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ বয়ানউদ্দিন সাহেব উক্ত মাহফিলের পরিচালক এবং পরিচালক গাউসিয়া মুনিরিয়া তাহফিজুল কোরআন মডেল একাডেমি ইয়া আল্লাহ আমার মাদ্রাসার নামে না আমার দুইটা মাদ্রাসার নাম তাহফিজুল কোরআন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি গুনাগারের কুমিল্লা শহরে 7টা মাদ্রাসা দোয়া করবেন আপনারা। একটা মহিলা মাদ্রাসা গতকালকে উদ্বোধন হয়েছে আগামীকালকে থেকে ক্লাস শুরু হবে এখন তো এবং নাত পরিবেশন করেছেন শায়ের মোহাম্মদ শহীদ রেজাল কাদরী হাফেজ মাওলানা মোহাম্মদ বয়ানউদ্দিন সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি ডাইনে বামে সামনে বসে থাকা পিতা অসম্মানিত বিশেষ বক্তা আল্লামা কাজী নুরুন নবী আল কাদির সাহেব খতিব আলম তালুকদার জামে মসজিদ খুর্দ গহিরা আনোয়ারা চট্টগ্রাম গণ্যমান্য ওলামায়ে কেরাম মুরব্বী বাবাড়া যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার অবলা সরলা মা বোনেরা সবার প্রতি আন্তরিক সালাম একটু মধুর সুরে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে রাত্র এই রাত্র খুব কেয়ামতের রাত্র কিসের রাত্র কারোর জন্য নেয়ামত কারোর জন্য আসার সময় দেখলাম ফকির নির্হাট চিনেন তো আপনার এখানে কই জানি রাস্তা হাতের ডান পাশে পশ্চিম পাশে এমনভাবে লাগাই দিছে কি খেলা হবে কত রঙের গান
তো চিন্তা করলাম কি রে ভাই, পরে ফেসবুকে তো ঢুকা, এগুলো তো সবাই জানা, আজকে 31st নাইট কি রে ভাই, তুমি মুসলমান, তুমি তো এই 31st নাইট এটারও তুমি রাত্রবেলা তুমি বোম ফুটাও, গোল্লা ফুটাও, বাজি ফুটাও, ডিজে গান করে তুমি তোমার এই রাত্র অতিবাহিত করতেছো, উদযাপন করতেছো, তুমি তো মুসলমান, এগুলো খ্রিস্টান ইহুদি নাসারাদের কালচার, তুমি মুসলমানের ছেলে হয়ে এটা কীভাবে করো? ঠিক হবে ঠিক, আর তোমার আফসুস হওয়া উচিত ছিল 31st নাইট এই রাত্রটা আমার থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমার জীবনের একটা বছর শেষ হয়ে গেছে, তোমার আফসুস করা উচিত ছিল মুসলমান হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে আমার কাছ থেকে এক একটা দিন চলে যাচ্ছে, আর একটা দিন আসতেছে, আজকে রাত্রে 12টার দিকে তুমি 31st নাইটের রাত্র উদযাপন না করে, তুমি যদি মুসলমানের ছেলে হয়ে রাত্র 12টার মধ্যে আল্লাহর দরবারে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে, খোদাকে কসম আল্লাহর কাছে হাত তুলে বলতে, আল্লাহ এই 31st নাইটের রাতে আমি আকাশবাজি ফুটাই নাই, আমি কোনো নিজে পার্টির গান বাজনা করি নাই, আল্লাহ আপনার 2 রাকাত নামাজ পড়ে আপনার কাছে আবেদন করলাম, এই 31st নাইটের রাতে আপনি একটা বছর সামনে আসতেছে, ওই বছরটা আমার জন্য আপনি মদিনাওয়ালার দিকে আমাকে মুতাজ্জু করেন, ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করেন, সুন্দর এবং সুগম ভাবে কাটানোর তৌফিক দান, কিন্তু তুমি তোমার জাহান্নামের রাস্তা কিনে নিচ্ছ, ঠিক কি না বলেন? আপনারা বলেন মুসলমান হিসেবে কোন মুসলমান কি 31st নাইটের ডে উদযাপন করতে পারে? কোন মুসলমানের কি এই সমস্ত কাজ করা সাজে? আমি বলবো যে ছেলেগণ এই 31st নাইটের রাত্রটা উদযাপন করছো, তোমরা মুসলমানের মুসলমানিত্ব রক্ষা করছো না, এটা কেয়ামতের আলামত, কারণ আল্লাহর হাবিব ইবনে মাজার শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কিয়ামতের আগে ইসলামের নাম মাত্র থাকবে কিন্তু ইসলামের কোনো কাজকর্ম থাকবে না, আর এটাই তোমাদের একটা প্রমাণ, তোমরা 31st নাইটের রাত্র উদযাপন করে মুসলমানের পরিচয় দিচ্ছ না, তোমরা যে ইহুদি নাসারাদের দালালি করছো, তাদের 5-8টা গোলাম হয়েছো, সেই কাজ করতেছো, ঠিক না ভাই? মুসলমান হিসাবে 31st নাইটের রাতে তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ এক বছর শেষ, আল্লাহ আরেকটা বছর আসতেছে, আল্লাহ এক বছর তো চলে গেছে আরেকটা বছর যে আসতেছে, আল্লাহ এটা আপনি আমাকে কিভাবে সুন্দর করে দিবেন, আজকের রাতে আপনি ফয়সালা করে দেন, সুবহানাল্লাহ, ঠিক না ভাই? হুজুর ঠিক না? তো তুমি মুসলমান হিসেবে এগুলো কি করছো? আল্লাহ যারা এই 31st নাইটের রাত্রে উদযাপন করতেছে, ডিজে ফার্টি গান বাজনা করে অনেক মুসলমানের মনে কষ্ট দিচ্ছে, আল্লাহর হাবিবের মনে কষ্ট দিচ্ছে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো, এদের থেকে আমাদেরকে হেফাজত দান করো, আল্লাহ কবুল করুক, জোরে কোনো আমিন। আচ্ছা বাবা বলেন এই জান্নাতের বাগান হয়েছে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? না না, আপনাদের খুশির আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা বেজার, আসলে কি খুশি না বেজার? দেখে একটু 2 হাত তুলে দেখান তো কারা কারা বেজার, বেজার আপনি বেজার নেই, তা আপনি পাগল হইলে ওই বলি, দোষ আপনাদের না আমারও না, আশেকের রাসূল তো এসকো মহব্বত দেশি, তো এই জন্য হাত তুলে ফেলছে, তা আমারও আসুন তো হইলে এভাবে হোঁশ হারাইলে হবে না, হোঁশ রাখতে হবে, হোঁশ না রাখলে আপনি আলোচনা কিছু বুঝবেন না। মনে করেন বাবা লম্বা একটা দড়ি কোনো মাঝি নৌকা চালানোর জন্য এটাকে মাঝখান থেকে টানিয়ে আনার জন্য ফালাইছে, বা অথবা লম্বা একটা জাল ফালাইছে, এখন এই জালটার মাঝখান দিয়ে যদি বড় একটা তিমি মাছ এটার যদি মাঝখান দিয়ে ফাঁকা করি দেয়, আচ্ছা কোন মাছ কি থাকবো না যাইব? চলে যাইব না? তো এ যারা এখন বসছেন শেষ পর্যন্ত শুনবেন, আপনারা ভালো জালের মতো থাকবেন, আর যারা এখন বসছেন হঠাৎ করে টপ করি ফসলা পায়খানার ব্যারাম আছে, মাঝখান দিয়ে উঠি চলে যাবেন, ওই মাছের মতো ওয়াজও আপনার মাঝখান দিয়ে চলে যাবে, ওয়াজ আপনি বাড়িতে তুলে যেতে পারতেন না, আসলে কি আপনারা বসতে রাজি আসেননি? বসতে রাজি আসেননি? কারা কারা রাজি আছেন একটু ডান হাত তুলে দেখান, একবার জবান খুলে ডাক দেন আল্লাহ আকবার, জবান খুলে পড়েন ইয়া রসুল আল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ, জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ, গভীর মনোযোগ নীরব থাকবেন, আলোচনার ধারাবাহিকতা এখন থেকে শুরু হয়ে যাচ্ছে, আমরা সবাই আলোচনা শুরু করার প্রারম্ভে একটা কথা আমার কাছে বাবারা আপনারা সাক্ষী দেন, আপনারা জবান খুলে বলেন আমাদের আসল বাড়ির নাম কি বিল্ডিং না কবর, আর জবান খুলে বলেন বিল্ডিং না কবর, এ আমার যুবক ভাইরা গো
ও মুরব্বী বাবারা, ও আমার পরদার আড়ালের মা বোনেরা, যারা যারা আজকের আলোচনা শ্রবণ করতেছেন, সবাই সাক্ষী দিলেন আমাদের আসল বাড়ির নাম হইল কবর। তাইলে বোঝা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দুনিয়ার একটা সাধারণ ভাড়াটিয়ার মতো। হুজুর কেমনে গো, কেমনে ভাড়াটিয়ার মতো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার! আল্লাহ কোরআনে বলেন, হে জগতের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন, আল্লাহ গো, আপনি আমাদেরকে বানাইলেন আপনার ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহ আমরা তো আপনার ইবাদত করতে পারো বকিলামি করি, ইবাদত করার সময় আমরা আমাদের দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন হাইয়া আলা সালা বলে নামাজের দিকে আহ্বান করে গো, আমরা দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমার, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার সময় তোমাদের নাই, কারণ আমি আল্লাহ ঘোষণা করলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। এখন তুমি যেহেতু মরে যাইবা, ওই মরার পরে তোমার আসল বাড়ির নাম কবর, তুমি সাক্ষী দিলা। এই দুনিয়ার মধ্যে একটা মানুষ এক বছর থেকে শুরু করে 70-80 বছর বাঁচতে পারে, তারপরে মানুষটা বাঁচতে পারে না, কিন্তু এই বাড়িটার মধ্যে আপনি এত সুন্দর করে সাজাইলেন, আপনি অন্ধকার কবরে চলে যাবেন। আমার বাবারা বন্ধুরা, ও আমার ক্ষুদ্র গগিরার বাবারা বন্ধুরা, এত সুন্দর জান্নাতের বাগানে বসতেন, এত সুন্দর প্রেমের বাগানটা সাজাইয়া যদি আপনি মরার পর অন্ধকার কবরে গেলে আপনি জাহান্নাম পান, আপনার কবর বড় অন্ধকার, ওই কবরে আপনি শান্তি পাওয়ার কোনো রাস্তা নেই। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়ার জমিনের মধ্যে মরণ থেকে বাঁচার জন্য ডাক দিয়ে বলে, আমি মরব না, আমার সন্তানের লক্ষ টাকা আছে, লক্ষ সম্পত্তি আছে, ওই সম্পত্তির কারণে আমাকে ICU মধ্যে ঢুকাই, আমাকে যখন অক্সিজেন মাস্ক লাগাইয়া আমাকে যখন দুনিয়ার জমিনে লাইফ সাপোর্টে রাখবে, আমি 10-15 দিন বেশি বাঁচতে পারবো, কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে বাবারা? শুনতে রাজি আছেন তো আপনারা? আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাকুনু, কোথায় তোমরা লুকাইবা, ইউদ্রিক কুমুল মউত, মৃত্যু থেকে পলায়ন করার জন্য, ফি বুরুজি মুশাইয়্যাদা, বড় একটা দুর্গ বানায়া যদি তোমরা এটার মধ্যে প্রবেশ করো, আল্লাহর কসম তোমাদেরকে মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নেবে। আমি জানতে চাই বাবারা, এই দুনিয়া যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাধারণভাবে বসবাস করার জন্য একটা ভাড়াটিয়ার মতো উদাহরণ স্বরূপ মনে করেন, হুজুর কিভাবে জানতে চাই, একটা ঘর যখন মানুষকে ভাড়া দেয় অথবা একটা মাসের ভিটি যখন আপনাদের এলাকায় কাউকে কেউ ভাড়া দিয়ে থাকে, ভাড়া দেওয়ার পর মালিক যেই দিন বলবে ওই দিন কিন্তু ভিটিটা ছেড়ে দেওয়া লাগে, মালিক যেই দিন বলে ওই দিন কিন্তু তার ঘরটা ছেড়ে দেওয়া লাগে, কিন্তু বাবারা বন্ধুরা গো, ঠিক তেমনভাবে আপনি একজন মালিকের আন্ডারে বসবাস করেন, একজন মালিকের অধীনের মধ্যে আপনি বসবাস করেন, আপনার আসল ঠিকানা, আসল ঠিকানাটা আপনার কবর। আমার আল্লাহ পাক যেই দিন আপনাকে মরণের জন্য ডাক দেবে আপনি কবরে চলে যেতে হবে, এই জন্য একজন আশেক ডাক দিয়ে বলতেছেন, আরে চোখেরই পলকে হে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, বললেন চোখেরই পলকে হে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই না মসজিদের মাইকে, ঠিক না বেঠে, আরে হবে এলান তোমারই না মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে, মাশাল্লাহ, বাড়িওয়ালা নাই রে,
আপনার আগে আপনার দাদা ছিল এখন কবরে, আপনার দাদার আগে আপনার বড় বাবা ছিল এখন কবরে, বড় বাবার আগে ফৈদা দাদা রে বলে তিনিও অন্ধকার কবরে। তাইলে আসল বাড়ির মালিক কিন্তু দুনিয়ায় নাই, উনি আছেন অন্ধকার কবরে। তাইলে জবান খুলে বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি চোখেরই পলকে তুমি হতে পারো লাশে, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশে, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আল্লাহ তোমার না মসজিদের মাইকে বলেন, হবে আল্লাহ তোমার মারি না মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনি ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনি ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাগার, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, ঠিক না বেঠে? লাখ টাকার মালিক এলাকার জেলে এলাকার চাষাকে দাম দিচ্ছেন না, সালাম দিচ্ছেন না, মুড নিয়ে দাম নিয়ে বসে আছেন, আল্লাহর কসম আপনার অহংকার একদিন মাটির সাথে দুলার সাথে দুলির সাত হয়ে যাবে, ঠিক না বেঠে? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপনে পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে চোখেরই পলকে তুমি হতে পারো, সে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আল্লাহ তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে পারে নাই রে। তাহলে আপনারা আবার সাক্ষী দেন আসল বাড়ির নাম কি, বিল্ডিং না কবর? হে মুসলমান, হে নবীর পাগলের দল, একটাবার চিন্তা করাই ক্ষুদ্র গভীরের কত মানুষরে কবরে শুয়াইয়া দিলা, কত দামি কাপড় পরে পরে তারা দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করে গো, কিন্তু অন্ধকার কবরের মধ্যে যাওয়ার সময় তার দামি কোনো কাপড় নাই, সাদা মার্কিন কাপড় পরে তাকে কবরে শুয়াইয়া দেয়। যে লোকটার পায়ের মধ্যে একটু মাটি লাগার কারণে তার স্ত্রী তারে সুন্দর করে আদর করে মুছাইয়া দেয়, কোন বাবার কোন শরীরের মধ্যে মাটি লাগার কারণে তার মেয়েটা তাকে সুন্দর করে আদর যত্ন করে ধোয়া দেয়, কোন মায়ের হাতের মধ্যে কোন ময়লা লাগলে তার মেয়েটা তাকে সুন্দর আদর যত্ন করে তাকে এগুলো ধোয়া দেয়। কিন্তু চিন্তা করো মুসলমান, তোমার আদরের স্ত্রী আদরের সন্তান, যাদের জন্য তুমি ফজরের নামাজ কাজা করে দিলা, যাদের জন্য তুমি আসর জোহর মাগরিব এশার নামাজগুলো ছেড়ে দিলা, ওই মানুষগুলো তোমার কবরে যাবে না। কিন্তু ভাই চিন্তা করো, যে স্ত্রীর সাথে সারা রাত্রি কাটাইয়া ছাড়া জন্মটা শেষ করে দিলা, যখন তুমি মারা যাইবারে মুসলমান, মারা যাওয়ার পরে যখন তোমার কবরে দেওয়ার আগে যখন তুমি গভীর রজনীতে মারা যাইবা,
এলাকার সব মানুষ তোমার কাছ থেকে চলে যাবে যদি তোমার স্ত্রীকে ডাক দিয়া বলে, হে আব্দুর রহমানের স্ত্রী, তোমার স্বামী মারা গেছে, তুমি আজকে রাত্রটা তোমার স্বামীর সাথে কাটাও। ডাক দিয়া বলবে, না না না, আমি এই লাশটার সঙ্গে থাকতে চাই না, লাশটার সঙ্গে থাকলে আমার বড় ভয় লাগে, যে স্ত্রীর সঙ্গে বছরের পর বছর কাটাইলা, অন্ধকার দেখলা না, আলো দেখলা না, ওই স্ত্রী তোমার সঙ্গে থাকবে না, তুমি মরা লাশটাকে যেই খাটের মধ্যে তুমি সারা জনম ঘুমাইতা, ওই খাটের মধ্যে তুমি সারা জনম থাকতে পারবা না, তোমার সন্তান, তোমার ভাই, এই মানুষগুলো তোমাকে টান দিয়া দিয়া খাটের মধ্যে থেকে তোমার ঘরের মধ্যে একবারে মাটির মধ্যে উত্তর এবং দক্ষিণ করে তোমাকে শোয়া দিবে, তারা কেউ তোমার মায়া করবে না। কেন তোমার এত অহংকার, কেন তোমার টাকা পয়সার এত বাহাদুরি? চিন্তা কর রে, ওই দুনিয়ার জমিনের মানুষ তোমার কেউ আপন হবে না, অন্ধকার কবরে একজন আপন হবে, তিনি আমার শাহে মদিনা। আরে কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে আরে কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জনে হবে আপনা সেই তো মোদি বলেন না, যে জন হবে আপনা সেই তো মোদি। আরে নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়াই, সদাই তিনি কেঁদেছেন। আরে এখন কান্দেন নবী, এখন কান, সোনার মদিনা যে জন হবে আপন, না বলেন কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া। আরে কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে। আরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে, আপনার সন্তান কবরে যাবে, স্ত্রী কবরে যাবে, একটু মহব্বতের আওয়াজে, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে না, দয়ালে নবী মায়ার নবী আপন সমদাই, দয়ালে নবী উম্মতের কান্ডারে নবী, উম্মতের দরদি নবী, যার নাই উপমা, যে জন হবে আপনার সেই তো মদিনা, না বলেন যে জন হবে আপনার সেই তো মদিনা। হে আমার যুবক ভাইরা গো, হে মুরব্বী বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যেহেতু অন্ধকার কবর তোমার আসল ঠিকানা, আসল বাড়ি, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে তুমি এমন একজন মালিককে খুশি করা লাগবে, উনি আর কেউ না, যিনি তোমাকে বানাইলো, আমাকে বানাইলো, তিনার নাম কি? আর জবান কুলে বলেন তিনার নাম কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, ওই দুনিয়ার জমিনের মধ্যে থেকে, দুনিয়া থেকে কবরে আসার আগে, তুমি যখন অন্ধকার কবরে আসবা, ওই কবরে আসার পরে গো, তুমি তোমার কবরের প্রস্তুতি গ্রহণ করে আসবা, আল্লাহ গো ওই কবরের অবস্থা কেমন হবে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই কথাটার জবাব আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার নবী ডাক দিয়া কয়, আমি নবীর সকল উম্মত হবে জান্নাতি, ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাত, যারা আমি নবীর এতাত করবে, আমি নবীর অনুসরণ করবে, তারা হবে জান্নাতি, যারা করবে না, ওয়ামান আসানি ফাকাদ আবা, তারা জান্নাতি হবে না, তারা গোমরাহী হয়ে যাবে। আমার ভাইয়েরা বাবারা, আমরা কেউ নবী দেখি নাই, আমরা কেউ আমার আল্লাহকে দেখি নাই, তবে বর্তমান জামানায় আজকের এই ক্ষুদ্র গহিরার বাবারা এমন একজন ওলির স্মরণে মাহফিল করে, এমন একজন আল্লাহ পাকের বন্ধুর স্মরণে মাহফিল করে, হযরতে খিজির
আলাইহি সালাতু ওয়াসসালাম পাশে বঙ্গোপসাগর, এই সাগরের তলদেশের মধ্যেই তো হযরতে খিদির আলাইহি সালাতু ওয়াসসালাম এই দেশটাকে পরিচালনা করার সময় এমন সুন্দর করে এই দুনিয়াটাকে লালনের মধ্যে সুন্দর করে রেখেছেন। হযরতে খিদির আলাইহি সালাতু ওয়াসসালামের স্মরণের মাহফিল সাজাইলা, এমন আল্লাহর ওলির স্মরণের মাহফিল কেন সাজাইলা? যদি প্রশ্ন করা হয় ক্ষুদ্র গভীরার বাবারা ডাক দিয়ে বলবে, হুজুর আমার আল্লাহ বলেছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারাই হচ্ছে আমাদের উত্তম বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম বন্ধু কেরা? আউলিয়া কেরাম। কেন বাবা? তুমি তো পারো ওই মানুষদের মতো আউলিয়া কেরামের বিরোধিতা করতে, আউলিয়া কেরামের মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করতে। হুজুর না না না, মাজার জিয়ারত তো পূজা নয়, আমি অদম গুনাহগার সব সময় যে কথাটা বলে থাকি, আল্লাহর কসম আল্লাহর কসম, কোন মানুষ যদি মাজার জিয়ারতকে পূজা বলে তার বউ অট তালাক হয়ে যাইব। এ ভাই আপনি প্রশ্ন করবেন, হুজুর মাজার জিয়ারতকে পূজা বললে বউ কেমনে তালাক হয়? মাজার জিয়ারত করেছেন স্বয়ং আমার মদিনার রহমতওয়ালা নবী, মাজার জিয়ারত করেছেন নবীর সাহাবায়ে কেরাম, মাজার জিয়ারত করার কথা বলেছেন আমার নবী শাফাতি। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার কোন উম্মত যদি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করে, আমি নবী তার জন্য শাফাত করা ওয়াজিব। নবী বলছে জিয়ারতের কথা, নবীর জবান মুবারকের মধ্যে যেই কথাটা আসছেন ওই কথা আমরা মানি, কিন্তু নবীর কথা যে ব্যক্তি অস্বীকার করে, নবীর হাদিস দিয়ে অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। তুমি মুসলমান, মুসলমান হয়ে নবীর হাদিস অস্বীকার করে কাফের হয়ে গেছো, কাফের হওয়ার কারণে তোমার বউটা মুসলমান ছিল, এখন তুমি কাফের, তোমার বউ এমনে তালাক। ঠিক না বেঠে? আমরা মুসলমান মাদার দেয়ারতে পূজা বলবো না, বউরে তালাকও দিতাম না। ঠিক না বেঠে? এ বাবারে আরো সুন্দর করে শুনেন, আল্লাহর নবীদের যারা বিরোধিতা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর কোরআনুল কারীমে সূরা আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার বান্দা বান্দিদেরকে কষ্ট দেয় বিগয়রি মাকতাসাবু কোনো অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলো তাদের মাথার মধ্যে নিজে নিজে নিচ্ছে। ওগো আল্লাহ, আউলিয়া কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করলে, হযরতে গৌসুল আজম গৌসে মাইজবান্দার শাহীন শাহী সিরকুট রহমতুল্লাহ আলাই, হযরত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, আমানত শাহ বদর শাহ রহমতুল্লাহ আলাই, হযরতে খিদির আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা গরিব নেওয়াজ সহ এমন যত মাপের আল্লাহর বন্ধু আছে গো, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শোনো তোমরা পাপের বোঝাগুলো গুনাহগুলো তোমাদের কাদের মধ্যে নিচ্ছ? এখন আপনারা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আউলিয়া কেরামকে কষ্ট দিলে আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ দিয়ে ভরপুর করি, এবং আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী আরো সুন্দর করে হাদিসে মুবারাকার মধ্যে বুখারী শরীফের হাদিস মিশকাতুল মাসাবির 197 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিল হারবে, যারা আমার বন্ধুদের মনে কষ্ট দেয় স্বয়ং আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। ধরে বলেন নাউযুবিল্লাহ। এ বাবা রে, এমন আল্লাহ পাকের ওয়ালি হওয়া কোনো সাধারণ বিষয় নয়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির নাম তোমরা সবাই শুনেছ, সুলতান মাহমুদ গজনবী এমন বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। সুলতান মাহমুদ গজনবী কেমন ওলি ছিলেন গো? সুলতান মাহমুদের আম্মা যান যখন সুলতান মাহমুদ রে গর্বে ধারণ করলেন, মা ডাক দিয়া কয় তার বাবাকে ডাক দিয়া বলে, স্বামী গো আমার সন্তান দুনিয়া
দুনিয়ার জমিনে আগমন করবে। আমার কাছে কেমন জানি একটু খুশির আভাস লাগতেছে, খুশির আভাস লাগতেছে। ডাক দিয়ে বলে, কি বলো সন্তান, তোমার গর্বের মধ্যে তোমার কাছে খুশি লাগবে না কার কাছে খুশি লাগবে? সন্তান তোমার, সন্তান আমার, আমাদের কাছে তো খুশি লাগবে, খুশি লাগবে। এ সুলতান মাহমুদের স্ত্রী মা, শোনো শোনো, তোমার কাছে একটা কথা বলে দিই, আমরা দুনিয়ার জমিনের মধ্যে যেই সন্তানটা আগমন করবে আমরা এই সন্তানটাকে একটা আল্লাহওয়ালা বান্দা বানাবো। তুমি বলো না আমার সঙ্গে তুমি রাজি আছো কিনা। মা ডাকে দিয়া কয়ে, স্বামী গো, আমার সন্তান একজন আল্লাহওয়ালা হবে, আমার সন্তান একজন নবীওয়ালা হবে গো, ওই সন্তানটা জান্নাতি হবে, আমি তো এমনি খুশি। মা যদি আলেম হয়, সন্তান যদি আলেম হয়, মা খুশি না বেজার? সন্তান যদি আল্লাহর অলি হয়, মা খুশি না বেজার? এ বাবা, আমার নিজের জীবন থেকে শুনেন, আমার এলাকার মধ্যে নিজে যেই মাদ্রাসাটা করেছি, দুই তালা কমপ্লিট, আজকে অনেকে লাইভে দেখেছেন, মাদ্রাসাটা দেখার জন্য গেলাম, রং করা হয়েছে, টাইলস গুলা করার বাকি, দোনোতালার টাইলস গুলা দেখলাম। মা ফিরে আসার পথে কয়েকদিন পর, অনেকদিন হয়ে গেছে, আজকে বাড়িতে গেছি, আসার সময় বাড়ির মধ্য থেকে একটু বৈশা, আবার একটু মাদ্রাসা দেখার জন্য গেলাম, মাদ্রাসা দেখতে না গেছি সাধারণভাবে, কিন্তু আমার মা মনে করছে সন্তানটা অল্প সময়ের জন্য মাদ্রাসায় তো থাকবো, যাই মাদ্রাসায় চলে যাই, একটু সন্তানটারে দেখবো মিয়া। মা এমন জিনিস, হারাইলে বুঝবারে বাবা, আরে এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো, মায়ের একটান দুধের দাম কাটিয়া গায়ে রচাম, সুদ হবে না রে মন বাপুষ বানাইলে, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মা ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী গো, সন্তানটার ওলি বানাইবা আমার মনে বড় খুশি লাগে, দোয়া কইরা দিয়া যাও গো, আমার সন্তানকে আমি বড় মাপের ওলি বানাবো। একদিন দুই দিন যাই, সুলতান মাহমুদ গজনবী দুনিয়াতে আগমন করলেন, যাইতে যাইতে অনেক দিন সুলতান মাহমুদের আম্মা জান দেখতেছেন সুলতান মাহমুদ বড় মাপের ওলি হইয়া গেছে, কিন্তু ওলি হওয়ার পরে গো সুলতান মাহমুদকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে, সুলতান মাহমুদ আম্মার সব সময় খেদমত করে, মার কাছ থেকে কোনো কাছে যায় না, কোনো জায়গা মধ্যে যায় না। সুলতান মাহমুদ গজনবীর মা ডাক দিয়া বলেন, ও আমার আব্বা জান, আপনি কেন কোনো পড়ালেখার কাজে যান না? ডাক দিয়া বলে, মা, ও আমার আম্মা জান, আমি কোন জায়গার মধ্যে যাব গো? আমার আল্লাহ না বলেছেন আপনি মায়ের কদমের নিচে জান্নাত, এর চাইতে উত্তম জায়গা আর কোন জায়গার মধ্যে আসে? আম্মা, আমি আপনার কাছ থেকে কোথাও যাব না মা, আপনি আমাকে আপনার কাছ থেকে কোথাও দৌড়াইয়া দিয়েন না। এবার সুলতান মাহমুদ গজনবীর আম্মা যান, একটা নামাজের মুসল্লা যায় নামাজ বিছাইতেন, নামাজের মুসল্লাটা বিছাইয়া দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ গো, আমার সন্তানটাকে আপনি একজন ওলি বানাইয়া দেন, আমার সন্তানটাকে আপনি একজন ওলি বানাইয়া দেন। মা দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? একদিন দুই দিন যাই, সুলতান মাহমুদ গজনবীর বয়স যখন বয়োজ্যেষ্ঠ পরিমাণে হয়ে গেছে, এমন ওলি বানাইছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই, ওই গজনবীর বাদশাতে রূপান্তরিত হয়ে গেছে। আপনার বলেন এটা কার দোয়া? আরে মায়ের দোয়া, হা হা মায়ের দোয়া, দোয়া দোয়া মায়ের দোয়া, হা হা মায়ের দোয়া। মা বাবা থাকলে রাজি খোদা মিলেছে, মা বাবা থাকলে রাজি খোদা মিলেছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। বলেন মায়ের দোয়া, হা হা মায়ের দোয়া, দোয়া দোয়া মায়ের দোয়া, হা হা মায়ের দোয়া। জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ বাবা রে, গজনবীর বাদশা হয়ে গেছে সুলতান মাহমুদ, এত এত মর্যাদা বানিয়ে দিছেন কি? আরো জোরে, আরো জোরে। মা দোয়া করছে,
কিন্তু হযরতে সুলতান মাহমুদ যখন বড় মাপের ওলি হইয়া গেছেন, সুলতান মাহমুদ গজনবী একদিন একটা নদীর পারে বৈশা বৈশা বলতেছেন, এই নদীর সকল মাছ, এই নদীর সকল কিছু পরিচালনা করে কে? বলে সকল কিছুর মালিক আল্লাহ, পরিচালনা করে একজন আমার আল্লাহ, যারে দায়িত্ব দিয়েছেন, যিনার নাম হযরতে খিযির আলাইহিসসালাম। আমি সুলতান মাহমুদ গজনবী একটু উনাকে দেখতে চাই। উনি ডাক দিয়া বলে রে, আমি সুলতান মাহমুদ গজনবী হযরতে খিযির আলাইহিসসালামকে দেখতে, এটাই তো বিষয়টা, হযরতে খিযির আলাইহিসসালামকে দেখতে চাই। কেউ বলে না খিযির আলাইহিসসালামকে তো কেউ দেখে না, আপনি দেখবেন কেমনে? হঠাৎ করে রে একজন মাঝি ভাই নৌকা চালায়, নৌকা চালায়। কোন মাঝি যদি আল্লাহ পাকের সাতটা বান্দা হয়, পাঁচ ওয়াক্ত নামাজি হয়, পাঁচ ওয়াক্ত নামাজি নয়, আল্লাহ পাকের এবাদত করতে করতে বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হয়, মাছ ধরতে গেলে ওই মাঝিটা খিযির আলাইহিসসালামের দেখা পাওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। এ মাঝি ভাই ধীরে ধীরে নৌকা চালাইও, নৌকা চালানোর আগে অজুটা কইরা লইও, শুধু অজু করবা না, নৌকা চালাইয়া নদীর মাঝখানে গেছো এশারের আযান দে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাইবা, হঠাৎ করে হয়তোবা নামাজের সেজদার মধ্যে থাকবা গো, হযরতে খিযির পয়গম্বর আইসা তোমারে দেখা দিতে পারে কি পারে না? ডাক দিয়ে বলে, আমার মনে চাই হযরতে খিযির আলাইহিসসালামকে দেখার জন্য, আমি কেমনে দেখব? একটা মাঝি নৌকা চালায় বৈঠাটা ধরে ধরে টানতাছে আর ডাক দিয়া কয়, নদীর রাজা খিযির আলাইহিসসালাম কোথায় আছেন একবার আমি আপনাকে দেখতে চাইলাম। নৌকা চালায়ার শান করতেছে, নদীর রাজা বঙ্গের রাজা খিযির আলাইহিসসালাম কোথায় আছেন আমি অদম আপনাই দেখতে চাইলাম, হায় রে দেখা দেন গো প্রাণের সুরত, দেখা দেন গো প্রাণের সুরত, দেওয়ানা হইলাম খোয়াজ আলাইহিসসালাতু আলাইহিসসালাম, খোয়াজ আলাইহিসসালাতু আলাইহিসসালাম, আল্লাহ পাকের প্যারা বন্ধু খিযির আলাইহিসসালাতু সালাম, আল্লাহ পাকের প্যারা বন্ধু, আরে বাদশাহী দেয় মাওলা পাকে, বাদশাহী দেয় মাওলা পাকে, জাহার খাজিনায় খিযির আলাইহিসসালাতু আসসালাম, কোথায় লুকাইলেন আপনাই দেখিতে চাইলাম, জবান খুলে কোন আল্লাহু আকবার। এ বাবা গো নৌকার মাঝি বৈঠা চালায় গো, নৌকার মাঝি বৈঠা চালায় আর কই খিযির আলাইহিসসালাতু আসসালাম, আপনার আমার দেখতে বড় মন চাই গো, কই আপনি কই বইলা যখন যাইতেছেন, হঠাৎ কইরা হযরত সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, নৌকার মাঝি তুমি কি হযরত খিযির আলাইহিসসালাতু আসসালামকে দেখছনি? কই দেখছি না, তবে আমি দেখাইতে পারবো। তুমি দেখো নাই দেখাইতে পারবা, ঠিক আছে রে, যদি তুমি আমার খিযির আলাইহিসসালাতু আসসালামকে দেখাইতে পারো, যাও আমি তোমার দোয়া কইরা দিয়া গেলাম, আমি তোমার অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিব, কারণ খিযির আলাইহিসসালাতু আসসালামকে দেখার আমার বড় শখ, যিনি বেলায়েত নিয়া ওলিয়তের পাওয়ার নিয়ে এখনো নদীর নিচের মধ্যে সমুদ্রের তলদেশে বসবাস করে, আসো একবার আমারে দেখায় দাও। নৌকার মাঝি কয়, আসলে তো আমি পারতাম না, তাইলে আমি এই সুলতান মাহমুদ গজনবীকে একটা অফার করলেন, ডাক দিয়ে বললেন, আমাকে ছয় মাস পর্যন্ত এবাদত করা লাগবে, কিছু তাসবি বলা লাগবে, আর এই ছয় মাসের আমার পরিবারের খাবারের খোরাক আপনি দিবেন। কেন জানেননি? নৌকার মাঝিদের খাবারের ব্যবস্থা আমার আল্লাহ রিজিকের মালিক, তবে ব্যবস্থা করে দেয় খিযির আলাইহিসসালাম।
হিজির আলাইহি সালাতু ওয়াসসালামের অনুমতি না পাইলে কোন নৌকার মাঝিরে জালের ভিতরে মাছ আটকায় না। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি। ওরে খিদির আলাইহি সালাতু ওয়াসসালাম কি নাজি মাছ পাইবিনি। ডাক দিয়া বলে রে আমি মাঝি আজকে 10 দিন পর্যন্ত নৌকা চালাই, আমার প্রতি মনে হয় খিদির আলাইহি সালাতু ওয়াসসালাম খুশি হয় নাই, এই জন্য আমারে মাছ দেয় নাই, আমি বেশি মাছ পাইছি না। তবে আজকে একটা সুযোগ পাইছি, হযরতে খিদির আলাইহি সালাতু ওয়াসসালামের উসিলা দিয়ে খাবারের ব্যবস্থাটা পাবো। ডাক দিয়ে বলে সুলতান মাহমুদ গজনবী, ও সুলতান মাহমুদ গজনবী আমাকে 6 মাসের খাবারের খোরাক আমার পরিবারকে দেওয়া লাগবে বলে দিলাম, আমাকে এবাদতের জন্য আলাদা একটা জায়গা দেওয়া লাগবে বলে দিলাম, এবাদত করতেছেন 1 দিন 2 দিন 3 দিন 6 মাস এবাদত করছে। সুলতান মাহমুদ গজনবী বড় মাপের বাদশা যা বৈশা রয়েছে, ও নৌকার মাঝি তুমি আমার খিদির আলাইহি সালামের দেখা দাও। বলে আমার 6 মাসের এবাদতে একটু ভুল হয়েছে, এই জন্য পারতাম না, আরো 6 মাস সময় দেওয়া লাগবে, আরো 6 মাস সময় দেওয়া লাগবে। বলে তাইলে ওই 6 মাসের খাবার খোরাকও দেওয়া লাগবে। বলে দিলাম তুমি এবাদত করো, আবার এবাদত করছে। 6 মাস করার পরে ডাক দিয়া বলে এ মাদিরে তুমি কি আবার আমার খিদির আলাইহি সালাতু ওয়াসসালামের দেখা দিতে পারবানি? বলে এই 6 মাসের ভিতরে আরেকটু ভুল হয়ে গেছে, আরেকবার আমারে সুযোগ দেন। বলে সুযোগ দিলাম, তবে এইবার যদি তুমি না পারো তাহলে তোমার কল্লা কাটা হবে। না 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 না, কল্লা কাটা যাবে না, আমি এই 6 মাসের মধ্যে দেখা দিতে চাই, আমার খিদির আলাইহি সালাতু ওয়াসসালামকে সাক্ষী বানিয়ে তোমারে দেখা দিতে চাই, 6 মাসের খাবার আমার পরিবারের কাছে পাঠিয়ে দাও। 6 মাসের খাবার পাঠাইছে, 6 মাসের খাবারটা পাঠানোর পরে এবার ওই মাদিটা এবাদত করতেছে কার? আরো জোরে কয় না, কার? নৌকার মাঝিগণ। নৌকার মধ্যে জালগুলা পাইতা, নৌকার মধ্যে বইসে একজনে গুনগুনে গান কয়, একজনে এক রকমের বাটিয়ারি গান নৌকার মধ্যে বইয়া বইয়া কও, কিন্তু একদিনও কি আল্লাহর কোরআন শরীফ পড়ছো নৌকার ভিতরে বইয়া প্রমাণ আসেনি বেড়া? একজন নৌকার ভিতরে মাঝি মানুষ মনে করো, মাছ ধরছি নৌকার ভিতরে আসি নামাজ পড়বো কি লেগে, একদিনও নামাজটা পড়ছনি কাদা নামাজটা নৌকায়, কেমনে ভালো রিজিকের আশা করো? নৌকার মাঝি মানুষ হইয়া সাগর ব্যবসায়ী মানুষ হইয়া একটা বার এখন থেকে নিয়ত করবা, যত রঙের কাজ থাকুক না কেন, জাল অর্ধেক ফালাইছে আর অর্ধেক নৌকার মধ্যে আছে, আগে নামাজ পড়বো তারপরে জাল ফালামু। এই মিয়া মাত্রে টানার জন্য কষ্ট করা লাগবে না, জাল এমনি তোমার নৌকাতে আসবে, শুধু মাছ তুলি চাওয়া লাগবে না, মাছ এমনি তোমার জালে আসবে বেটা। আরে তোমরা যখন নৌকা নিয়ে যাও তোমার স্ত্রী পুত্র সন্তান করে কান্দে আল্লাহর কাছে, আল্লাহ আমার আব্বা নৌকা নিয়া নদীর মাঝখানে, স্ত্রী কান্দে আমার স্বামী নৌকা নিয়া নদীর মাঝখানে, মা কান্দে আমার ছেলে নৌকা নিয়া নদীর মাঝখানে, আল্লাহ তাদের দায়িত্ব আপনার কাছে সপর্দ করলাম, আপনি তার কবুল করেন। মা বাবা এখান দিয়া দোয়া করে আর ওইখান দিয়া নৌকার ভিতরে বই আবুল বিড়ি টানো, ঠিক না বেঠে? সাবধান সাবধান রে মুসলমান, দায়িত্ব যেটা সেটা পালন করো, আল্লাহর ইবাদতটা নৌকার মধ্যে করা যায় কি যায় না, মাছের টলারে করা যায় কি যায় না, সবাই করতে রাজি আছেন না নাই? আমার বাবারা বন্ধুরা 6 মাস আরো ইবাদত করছে, 3 6 18 মানে 1.5 বছর, 1.5 বছর পরে বাদশা সুলতান মাহমুদ গজনবী যে নৌকার মাঝির দরজায় দাঁড়াইছে, দাঁড়া ডাক দিয়ে বলে রে হে নৌকার মাঝি তুমি কি একবার আমার এখন হযরতে খিদির আলাইহি সালাতু ওয়াসসালামের দেখা দিতে পারবানি? ডাক দিয়ে কলে না আমি কেমনে দেখা দিব আমি তো জানি না, তবে আমি 10 দিন নৌকা চালাইছি, আমার ঘরে কোনো খাবার নাই, খাবারের ব্যবস্থা করার জন্য আমি খিদির আলাইহি সালাতু ওয়াসসালামের দোহাই দিয়া তোমার কাছ থেকে খাবার নিয়ে আমার পরিবার চালাইছি, আমি চালাইলাম সংসার, সংসার আমি পারবো না,
সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয় আমার এ পাহারাদার গন তারে আটকা এলো, তারে নিয়ে তাড়াতাড়ি সুন্দর করে আমার জেলখানার মধ্যে আটকে রা। কিন্তু আটকাইবো বাবা, এত সুন্দর নুরানি চেহারা যেই লোকটা 15-18 মাস ইবাদত করছে, এত নুরানি চেহারা, এত সুন্দর চেহারা। আরে কেন সুন্দর চেহারা, নুরানি চেহারা? আরে 18 মাস কোনো মানুষ যদি খুসুসিয়তের সাথে আমার আল্লাহর ইবাদত করে, এ বেটা তো আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া যায়, এই সুন্দর কেমনে হবে না? অনেক মানুষ পীর চিনেন না, হক্কানি রব্বানি পীর চিনেন না। হুজুর হক্কানি রব্বানি পীর আমরা কেমনে চিনব? আমাদেরকে চিনার একটা ব্যবস্থা করে দেন। আমার নবী বলেন, শোনো, হক্কানি রব্বানি পীর হইল তারা, কওলা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যিকরাল্লাহি আযা ওয়াজাল্লা, যারা চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং তার নবীর কথা মনে হইয়া যায়, তারা হইল হক্কানি রব্বানি আল্লাহর ওলি। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূল, সালাম। কেন চিনলি না রে মন আমার গোসল আজো মাঝে ভান্ডারি মাওলানা কেমন? কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন আমার গোসল আজো মাঝে ভান্ডারি? ওরে কোরআনে কয় চিনলে তারে, না চিনিলে এ সংসারে, কোরআনে কয় চিনলে তারে, না চিনিলে এ সংসারে, না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন। কেন চিনলি না রে মন, কেন আমার গৌসুল আজমে মাঝে ভান্ডারি? সালা দুনিয়া, সালামুনিয়া, বানা দমের সিনে কম দিনা, নেকালো এ বাহার গমসে এ সফিনা। সালা দুনিয়া, আর খোদা খাহিমে তৌফিক কি আদব, বেয়াদব মাহরুমে গাশে তাদে ফজলে রব। সালা দুনিয়া, সালা দুনিয়া, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই 18 মাস ইবাদত করছে, কি নৌকা চালাইছে বেটা 18 মাস ইবাদত করে কি হয়েছে? আল্লাহর বন্ধু হয়ে গেছে সুলতান মাহমুদ। কষ্ট হইতেছে আপনাদের? মাইকেরাও যেটা আছে এটা হবে না, আমি এটা বন্ধ করে দিলে আমি নওয়াজ করলো আপনারা শুনবেন, রাজি আছেন নি? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, এ জেলে তুমি তো নৌকা চালাইতে আমারে মিথ্যা কথা বললা, তুমি আমাকে উপাধি দিতে পারলা না, আমাকে হযরতে কিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ দিতে পারলা না। না রে না, আসো তুমি এখন আমাকে এই জায়গার মধ্যে যদি না দিতে পারো কিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা, এই মুহূর্তে এবার বাদশা বড় একটা মিটিং ডাক দিলেন, বড় একটা সভা ডাক দিলেন, জলসা করলেন। ডাক দিয়ে বলে, জলসার মানুষ তোমরা বলো এই লোকটা আমার সঙ্গে মিথ্যা কথা বলার কারণে আমি লোকটাকে কেমন সাক্ষী দিব তুমি আমার কাছে বলো। ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা গো, ও আল্লাহর বান্দা হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, তাকে আপনি এই জায়গার মধ্যে আইসা ফাঁসি দিয়া তার ফাঁসির কাষ্ঠে ঝুলিয়া ফেলেন। এবার জিজ্ঞাসা করে, হে কাজী আয়াস তোমার কাছে জানতে চাই, তুমি বলো তাকে কি করা লাগবে? কাজী আয়াস ডাক দিয়ে বলে, এই ব্যক্তি যে কথা বলছে তারে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়া দেন, এই কথাটা বড় ভালো কথা বলছে। এবার ডাক দিয়ে বলে, আরেকজন বলো তারে কি শাস্তি দেওয়া যায়? বলে, না না না, তার যদি ফাঁসি দেওয়া হয় সে তো মারাই যাবে, সে কষ্ট অনুভব করবে না, তাকে হাত পা গুলো বাইন্দা তাকে ওই জায়গার মধ্যে রাখে, একটা কুকুর তার শরীরের উপর ছেড়ে দেন, কুকুর তার শরীরে কামড়াবে আর সে কষ্ট অনুভব করতে করতে মারা যাবে। এবার কাজী আয়াসকে প্রশ্ন করে, এ কাজী আয়াস তুমি বলো এই কথাটা কেমন? বলে, এই কথাটা ভালো বলছে, সঠিক বলছে। আবার আরেকজনকে বলে, তুমি বলো কি করা লাগবে? উনি ডাক
দিয়া বলে শোনেন শোনেন শোনেন, এই ব্যক্তিটাকে আপনি মাফ করে দেন। বলে কেন? এই ব্যক্তি আপনার কাছ থেকে 18 মাসের খানা দিনা খাইছে, আপনার রাত ভান্ডারের মধ্যে কোনো কমতি হয় নাই, আপনার সম্পদের মধ্যে কোনো কমতি হয় নাই, যেহেতু আপনার কোনো ক্ষতি হয় নাই, তাহলে আপনি তারে মাফ করে দেওয়া এটা আপনার কাছে বড় সুন্দর। এবার কাদি আয়াতকে ডাক দিয়া কয়, কাদি আয়াত আপনি বলেন তার কথাটা কেমন, বলে এটাও সুন্দর। সুলতান গজনবী বলো অবাক, তিনজন বললো, একজন বললো মাইরা ফেলার জন্য, আপনি বললেন তার কথাও সুন্দর, একজন বললো কুকুর দিয়ে কামড়ে নিতে, এটাও বললেন সুন্দর, একজন বললো মাফ করে দিতে, আপনি বললেন এই কথাটাও সুন্দর। বুঝলাম না আপনার কথার কোনো হের ফের বুঝলাম না। হযরতে আল্লাহ পাকের বন্ধুটা ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি বলছেন তারে মাইরা ফেলার জন্য, জবাই করার জন্য, তার বংশধর হইল একটা কসাই বংশ, সে কসাইয়ের পরিচয় দিয়েছে, জবাই করার কথা বলেছে, যে বলেছে কুকুর দিয়ে তাকে কামড়ানোর জন্য, তার বংশ রাজার কুকুর পালতো, এই জন্য সে এমন পরিচয় বংশের পরিচয় দিয়েছে। আর যেই ব্যক্তি বলছিল তারে মাফ করে দেওয়ার জন্য গো, এই ব্যক্তি হইল হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় আশেক। সে জানে এই বান্দাটা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে, ওনার নামের ওসিলা দিলে খাবার পাইব, এই জন্য সে এই কাজটা করছে, আপনি তারে মাফ করে দেন। কয় আরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন পাগল ভক্ত যদি এত হেকমতলা হইতে পারে গো, তাইলে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কত হেকমতলা হবে, এটা আমার জানার কোনো দেরি হয় নাই। সুলতান মাহমুদ গজনবী নদীর পারে যাইয়া নদীর পানির দিকে দইরা দইরা ডাক দিয়া কয়, ইয়া খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার একজন ভক্ত, একজন গোলামের সাথে আমি বড় অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে এই জায়গার মধ্যে আর কোনো 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 কষ্ট দিবেন না, কোনো বদদোয়া দিবেন না গো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার কাছে এই মুহূর্তে ক্ষমা চাই, আপনি আমারে ক্ষমা করে দেন। ক্ষমার কোনো আওয়াজ নাই। সুলতান মাহমুদ গজনবী কান্না করতে করতে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি ক্ষমা চাই, আমারে আপনি মাফ করে দেন, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, এখন থেকে তুমি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ অনুকরণ করবা, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসবা, ভালোবাসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাব্বতে তোমার সম্পদ দ্বারা ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর মহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনায়, আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন না ভুলে চাইলে ভোলা যায় না। মদিনার নাম কি আপনার অন্তর থেকে ভুলে যাবেন? মদিনার নাম অন্তরে আসে না নাই? মদিনাকে জান বানাইতে চান কি চান না? আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে দেই, এই যে আমার হাতে এটা দেখছেন, এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফ জুতা মুবারকের নকশা। মারহাবা করেন না। এটার সবচাইতে বড় একটা ফজিলত হচ্ছে, কোনো মহিলার গর্ভে যদি সন্তান আসে, এটা সুবাই একটু পানি খাওয়ায় দিলে গর্ভের ব্যথা আল্লাহ কমাইয়া দেয়। কোনো ঘরের মধ্যে, দোকানের মধ্যে রাখলে, অথবা কোনো যানবাহনের মধ্যে রাখলে, আপনারা ওই আমার গাড়িটার মধ্যে দেখবেন আমার পাশে দিয়ে যারা লাগানো আছে, রাখলে আল্লাহ পাক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আপনারা যারা পারেন ছেলেটা নিয়ে আসছে 30 টাকা হাত দিয়ে তার থেকে নিয়ে যাবেন, একটু বলেন তাইলে মহাব্বতের আওয়াজে। তবে একটা কথা বলে দিই, এটা যারা নেবেন এটা যেন পাঁচ সাথে না লাগে, যারা নিয়ে যাবেন এটা খুব সুন্দরভাবে হেফাজত করে রাখবেন। এখন আমার নবীকে আমরা জান বানাইতে চাই কি চাই না, একটু মহাব্বতের আওয়াজে জবান খুলে দুইটা হাত তুলে দেখান কারা কারা নবীকে জান বানাইতে চান। এই দুইটা হাতকে সোজা করে আমার নবীর প্রেমে একটু মহাব্বতে বলেন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন না ভুলে যেতে আর সবাই দুই হাত তুলে আমার নবীর রঙের পতাকা একটু বানিয়ে দেখান না, আমার জান মদিনায়, আমার না আমার জান মদিনা, আমার
না ভুলে যেতে চাইলে ভুলে যেতে মদিনার স্মৃতিগুলো ভাবিবারে বার কবে যাব মদিনাতে রোজা তোমার বলেন মদিনার স্মৃতিগুলো ভাবিবারে বার কবে যাব মদিনাতে রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় বলেন না নয়ন জলে কেঁদে কেঁদে আসিব নাই আমার জান মদিনা আমার নাই আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে বদর আছে উহুদ আছে খন্দকের পাহাড় নবীর লাগে খুর্দবাসীর ব্যথার পাহাড় ঠিক না বেঠে নবীর প্রেম অন্তর আছে না নেই বদর আছে উহুদ আছে খন্দকের পাহাড় নবীর লাগে আশেক গণের ব্যথার পাহাড় কবে যাব দয়াল আল্লাহ সোনার মদিনা বলেন না কবে যাব দয়া সোনার মদিনায় আমার জান মদিনায় আমার না ভুলে যেতে চাইলে না বলেন না ভুলে যেতে একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে ধরে বলেন আল্লাহ আকবার তাহলে হযরতে খিদির আলাইহিস সালাতু ওয়াসসালামের মর্যাদা আছে না নাই এটা সবচাইতে বেশি যারা মানবেন তারা হইলেন এই এলাকার মাঝি মাল্লা যারা আছেন নৌকা যারা চালান মাছ ধরার জন্য যারা যান আপনারা বেশি করে মানবেন দরকার আছে না নাই হে আমার বন্ধু ও নবীর পাগলের দল দুই নাম্বার আয়াতে কারিমার আলোচনার ধারাবাহিকতায় চলে আসি ও বাবা গো আমার আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা এই আয়াতের মধ্যে তিনটা পয়েন্ট আছে কয়টা ওয়াবুদুল্লাহ তোমরা ইবাদত করো কার ওয়ালা তুশরিকু বিহি শাইয়া কোনো কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করবে না ওবিল ওয়ালিদাইন ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করো সদাচরণ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে কন্না সুবহানাল্লাহ কিন্তু অনেক ভাই বর্তমান সমাজের মধ্যে মা বাবার মনে কষ্ট দেওয়ার জন্য কিন্তু নিজের যথেষ্ট হুজুর কিভাবে মা বাবার মনে আপনি কষ্ট দেন এমনি নয় মা বাবার মনে আপনি কষ্ট দেন আপনি লাখ লাখ টাকা কামাই করেন হাজার হাজার টাকা কামাই করেন আপনার আম্মা আব্বার চোখের সামনে আপনি আপনার স্ত্রী সন্তান পুত্রদেরকে সুন্দরভাবে চলাফেরা করান কিন্তু আপনার বুড়া মাটা ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমায় এমন অবস্থা বর্তমানে আছে না নাই কি হবে তোমার টাকা কি হবে তোমার পয়সা কি হবে তোমার অহংকার কারণ আমার আল্লাহ পাক তো তোমার প্রতি বেজার আমার আল্লাহ যার প্রতি বেজার সেই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী তিরমিজি শরীফের হাদিস নবী আমার বলেন রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ পাক সন্তুষ্টি হইয়া যায় আর আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হইয়া যায় এ সারা দুনিয়ার মানুষ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি মা বাবা যার প্রতি অসন্তুষ্ট আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয় আমি জানতে চাই যুব ও মুরব্বী বাবারা ও আমার আজকে এই খুদ্দগহিরা চিপাতলি ঘাটের সাগর ব্যবসা এবং এলাকার বাই বাবারা আপনারা বলেন আম্মা আব্বার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা দশ বার যাইয়া হজ করলে ওই হজ কে আল্লাহ কবুল করবে নাকি বাইরে বাইয়া
একটু মনোযোগ দিয়ে শুনবা, যাদের মা যাদের বাবা তোমাদের প্রতি নারাজ, আজকে এই মাহফিল থেকে যাইবা, আম্মা আব্বার কদম গুলার মধ্যে ধরবা, মা বাবা খাটের মধ্যে শোয়া থাকবে, মা বাবার পাঙ্গুলার মধ্যে যায়া ধরিয়া ধরিয়া ডাক দিয়া বলবা, মা জীবনে আপনার সঙ্গে বড় অন্যায় করে ফেলেছি, আপনার সঙ্গে বড় অন্যায় করে ফেলেছি, আম্মা মাফ করে দেন মা। আপনি যখন আপনার আম্মা জানেন হাতে ধরে পায় নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে ওসিয়া, প্রধান অতিথি সাহেবের অপমান, প্রধান অতিথি সাহেবের অপমান, আহলান সাহালা, আহলান সাহালা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে ওসিয়া, আহলান সাহালা, আহলান সাহালা, প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, হযরত আল্লামা হাসনাইন আল কাদেরী সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি সাহেব আমাদের মঞ্চের মধ্যে তশরিফ এনেছেন। আমি আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। সবাই জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। এটা আল্লামা মোহাম্মদ হাসনাইন আল কাদেরী সাহেব, ছিলেন তো আপনারা, মূল্যবান আলোচনা পেশ করবেন আপনাদের কাছে। তো হুজুর যেহেতু এসে গেছেন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না, হুজুর যদি বলেন দুই তিন মিনিট অল্প একটু সময়, হুজুর আসেন মূল্যবান আলোচনা, অসুবিধা হচ্ছে আপনাদের? মক্কা মদিনা হজ করতে যাবেন, কিন্তু আপনার আম্মা আব্বা বাড়িতে কষ্ট পাচ্ছে, লাভ হবে? লাভ হবে? আল্লাহ পাক আমার রসুলের মাধ্যমে জানান, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে কার সন্তুষ্টি? আল্লাহ। বাড়ির মধ্যে যাইবা, আম্মা আব্বার কদম গুলার টান দিয়া বুকের মধ্যে লইয়া চোখের পানি ছাড়া দিয়া কানবারে, হে মা হে বাবা তোমারে জীবনে বড় কষ্ট দিয়া ফালাইছি, উঁচা গলায় কথা বলেছিলাম, আম্মা আপনি আমারে মাফ করে দেন, দেখবা তুমি তোমার মায়ের কদমের কাছে কান্না করার কারণে তোমার মাও কান্দে বাবাও কান্দে, ডাক দিয়া বলবে দেখছেননি আল্লাহ আমার সন্তান আমি মারে বড় ভালোবাসে, আমি বাবারে বড় ভালোবাসে, আল্লাহ গো আপনি আমার সন্তানটারে মাফ করে দেন। আমি জানতে চাই আম্মা আব্বা মাফ করে দিলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এ বাবা এই কথাটার সাথে সাথে যার মা নাই তার মনটা খারাপ, যার বাবা নাই তার মনটা খারাপ রে, বলে কুকুর কেন? হুজুর যাদের মা বাবা আছে তারা মা বাবার কদমে ধরে ধরে মাপ চাইতে পারবে, কিন্তু আমি মাহফিল শেষ করে বাড়িতে যাব, আমার সন্তান দেখবো, আমার স্ত্রীদেরকে দেখবো, কিন্তু আমার মা মা জননীরে দেখবো না, কার কাছে যে মাপ চাব? হুজুর আমার নবী ডাক দিয়া কই উম্মত আমার শুনে না, কার কাছে যায় মাপ চাইবা? আম্মা আব্বা যদি মৃত হই আম্মা আব্বার কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আসসালাতু আলাইহিমা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, ওয়াল ইস্তাগফারুলাহুমা এবং তোমার আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো গো, মা বাবার জন্য আমার আল্লাহর কাছে চোখের মণি কোঠার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বলে কান্দো। নবী আবার হাদিসের মধ্যে বলেন কোন সন্তানের মা নাই বাবা নাই আম্মা আব্বার জন্য যদি চোখের মণি কোঠার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দে। ওরে মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই, বলেন না, মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই, খালা ফুফু মায়ের মত না মা গো, জান্নাতের সাবি আমার মা, বলেন জান্নাতের সাবি আমার মা গো, জান্নাতের সাবি আমার মা। ওরে মা তুমি কেমন আছো,
বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে। আল্লাহ আজকের এই ক্ষুদ্র গভীরা চিপাতুলি সাগর ব্যবসায়ী এবং এলাকাবাসীর ভাইয়েরা এত সুন্দর করে যারা মাহফিল সাজিয়েছে, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাহফিল সাজাইলেন, আল্লাহ প্রত্যেককে আপনি এটার বসিলায় উত্তম যাজা প্রদান করেন। যাদের মা বাবা কবরে কবরে আজাব মাফ করেন, যাদের আম্মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।